নতুন কোচ হিসেবে মারিও রিভেরা দলে ফেরার পর এসসি ইস্ট বেঙ্গলে এসেছে নতুন দুই বিদেশি খেলোয়াড়। তবে এবার বিদেশি নয়, সূত্রের খবর অনুযায়ী এবার নর্থ ইস্ট ইউনাইটেড এফসি থেকে ভারতীয় ডিফেন্ডার জাস্টিন জর্জকে পেতে চাইছে লাল হলুদ ব্রিগেড। শুরুতে দুর্বল রক্ষণের ভুলে একাধিক গোল হজম করলেও গত কিছু ম্যাচে দলের চেহারাটাই পাল্টে দিয়েছেন রেনেডি সিং। এবার রক্ষণকে আরও কিছুটা মজবুত করে আক্রমণে জোর দিতে চাইছে এসসি ইস্ট বেঙ্গল। তবে এক্ষেত্রে পুরোটাই নির্ভর করছে খালিদ জামিলের উপর। তিনি যদি জাস্টিন জর্জকে ছাড়েন তবেই এসসি ইস্ট বেঙ্গল তাকে লোনে নিতে পারবে, কারণ তার সাথে নর্থ ইস্ট ইউনাইটেডের চুক্তি রয়েছে 2024 সাল অবধি। এবার দেখার বিষয় এই খেলোয়াড়কে দলে নিতে কতটা সফল হয় এসসি ইস্ট বেঙ্গল। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।